মদিনা কেমনে যাব জানি যাবো বহু বহে মদিনা কেমনে যাব যাবো না দয়া হল দয়া কর দয়ahal আল্লাহ দয়া কর ফুরাও মনের বাসনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইল সারা নৌকা চলে না মজি সারা নৌকা চলে না মজি সারা পৃথিবী চলে না আল্লা সারা লহা ইলাহা ইলাহা ই আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন দিল কত জালা আসিয়া বলে নেক আল্লাহ ফেরাউন দিল কত জালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন

কাজে লিখবে মরণ বেলা এই কালি মার রশনিতে এই কালি মার রশনিতে কবর হবে उजाলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম আলহামদুলিল্লাহ জাঙ্গালিয়া কুঠি জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ উদর আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি ব্রেন্দ মাজ মোকার জাতির মাথার মুকুট হজরত ওলামাই কেরম দূর দূরান্ত থেকে আগত পাকের আশেকিন জাকেরিন শাকেরি মহিবিন মুরুব্বেন এইজম কলিজা টুকরা আমার যুবক বন্ধুগণ স্নেহের সরু ভাই পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধিয়া সম্মানিত মা ও ভনেরা আজকের ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মোশারফ হোসেন সাহেব মালয়েশিয়া প্রবাসী জাঙ্গালিয়া কুঠিবাড়ি পাক রব্বুল আলমিন ওনাকে সহ সমস্ত অতিথিবৃন্দ যারা আছেন সকলকে নে হায়াত দান করেন সকলে বলে আমিন দূর দূরান্ত থেকে যারা এসেছেন পাক আপনাদের সকলকে হায়াতের মধ্যে বারাকা দান করুন সমস্ত রোগ বালাই সহ মুসিবত থেকে আপনাদেরকে নিরাপত্তা দান করেন সকলে বলে আমিন রাত অনেক গভীর হয়ে গেছে পোনে এগারোটা বেজে গেছে বিরক্ত হচ্ছে না আপনারা কষ্ট হচ্ছে না চলে যাবেন অনেকেই তো চলে গেছে কথা বলেন ঠিক ঠিকই না কিন্তু আপনারা যেহেতু বসেছেন আর একটু বসা যাবে তো ইনশাল্লাহ নাকি আপনারাও চলে যাবেন আমাকে একা রেখে ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত আল্লাহ আর রসুলের মহাব্বতে বসবো বসতে রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আজকেরই বসাকে কেন্দ্র করে সবার গুণাগুলো মাফ করে সকলের নাম জান্নাতের খাতার মধ্যে লিখে দেন সকলে বলি আমিন আমি যে সালাম দিয়েছি অনেকে জবাব দেন নাই রাগ করছেন কে কি আমাকে একটু পানি দিন ঠান্ডা পানি কেউ রাগ করছেন সালাম দেওয়া কি বলেন তো দেয়া করিম তোম ও সাল্লাম বলেন কোনো ব্যক্তি চাইলে সালামের আমল করে জান্নাতে যেতে পারে বলেন রসুল বলেন মানসাল্লামা আর না রজুলান কোন ব্যক্তি যদি দৈনিক চল্লিশ জন মানুষকে সালাম দেয় ফি জামাতিনা ফরদা একসাথে এক সালাম চল্লিশ জন হয়ে যেতে পারে একজন দুইজন করে ভেঙে ভাঙিয়ে হতে পারে লাইলা ওনাহার দিন অথবা রাত অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে কোনো মানুষ যদি চল্লিশ জন মানুষকে সালাম দেয় মা তাদউম আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় দখলাল জান্না আল্লাহ তাকে জান্নাতের ঢুকাইয়া দিবে সালাম দিতে অজু লাগে সালাম দিতে নির্দিষ্ট ব্যক্তি আছে এমপি সাহেবকে দিতে হবে সালাম দিতে নির্দিষ্ট সময় আছে রাত তিনটা বাজে ওইটা তাহার সময় দিতে হবে সালাম এমন একটা ইবাদত এমন একটা আমল অজু লাগে না নির্দিষ্ট ব্যক্তি লাগে না নির্দিষ্ট জায়গা লাগে না শিক্ষাগতার যোগ্যতা লাগে না যেথায় খুশি এক মুমিন এক মুমিন মুসলমানকে হক সে কামার কুমার চাকর হোক সে অশিক্ষিত গণ্ড মুরক্ষ রিস্কার ড্রাইভার শাক বিক্রেতা হোক সে কোয়ালিফিকেশন ছাড়া জেতাই খুশি একজন দামি মানুষকেও সে বিনা পারমিশনে সালাম দিতে পারবে ঠিক কিনা বলে এই জন্য আল্লাহর হাবিব বলেন তোমরা যদি সালামের আমল করো তাহলে ওই দিন যদি মারা যাও আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিয়ে আপনি যখন জান্নাতে যাবেন জান্নাতে হাই হ্যালো নাই গুড মর্নিং নাই গুড ইভিনিং নাই ও তাহিয়াতুহুম ফীহা সালাম শুধু জান্নাতে একজন আরেকজনকে সালাম দিবে সুবহানাল্লাহ আপনি যখন জান্নাতে যাবেন জিব্রাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে মিকাইল ফেরেশতা আপনাকে সালাম দিবে ইসরাফিল ফিরিস্তা আপনাকে সালাম দিবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওয়াল মালায়েকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবরতুম মাও মাওকুবাদ্দাহ জিবরাইল ফিরিস্তা জান্নাতের দরজায় দাঁড়াইয়া বলবে সালামুন আলাইকুম বিমা সবার তুম ফানি আই আল্লাহর বান্দা দুনিয়ায় বড় কষ্ট করে ঠান্ডার মধ্যে বসে আল্লাহর মহাব্বতে বয়ান শুনেছিল দুনিয়ায় ঠান্ডা পানি দিয়া অজু করে রাত তিনটা বাজে তাহাজুদের নামাজ আদায় করেছিল দুনিয়াতে কষ্ট করে চত্র মাসের প্রচন্ড রোদের সময়ও রোজা ভাঙ্গ নাই পানি পিপাসায় কলিজা ফেটে যায় দরজা বন্ধ করে এক গ্লাস ঠান্ডা পানি পান করলে কেউ দেখতো না আল্লাহর মোহাব্বতের জাহান্নামের বয়ে পান করো নাই এই সবর করে মদত বন্দী করেছ সেজন্যে আমাদের ফেরেস্তাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলেন জিব্রাইল ফিরিশা সালাম দিবে আরে জিব্রাইল ফিরিস্তা কত বড় ওلہু সিত্তু মিআতি জানাহাতুন জিবরাঈলের দেহে 600 পাখা আছে কয়টা পাখা আছে একটা পাখাই এই আমাদের এই পৃথিবীতে ছরাতে পারে না রাসূলুল্লাহর কাছে জিবরাঈল আগমন করত মানুষের আকৃতিতে তো রাসূল একদিন বলে জিবরাঈল তোমার আসল আকৃতি আমি দেখতে চাই জিবরাঈল বলে ইয়া রাসূলুল্লাহ আমার আসল আকৃতি আপনি কি করে দেখবেন আমি তো অনেক বড় বুঝলাম না বলে নবীজি আমার দেহে ছয়শ পাখা আছে আপনি যেই পৃথিবীতে বসবাস করেন এর মধ্যে একটা পাখাই সরাতে পারি না আল্লাহ বলে নবীজি আপনার এই পৃথিবীটা অনেক ছোট রসুল বলল কেমন ছোট বলে প্রথম আকাশে যদি এই পৃথিবীটা ফেলে দেওয়া হয় বিশাল বড় মরুভূমির মধ্যে হাতের আংটি পড়ে গেলে খুঁজে পাওয়া যেমন কঠিন হবে আসমানের মধ্যে এই পৃথিবী সেরে দিলে খুঁজে পাওয়া এর চেয়ে বেশি কঠিন হবে আর প্রথম আসমানটার তুলনায় দ্বিতীয় আসমানটা এমন বড় আর দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা এমনই বড় এক একটা আসমান থেকে এক একটা এমন বড় ও নবীজি আমার আসল অস্তিত্ব আমি আকাশে ছড়াই এই পৃথিবীতে ছড়াতে পারি না আমি আমার অস্তিত্ব কি করে দেখাবো আল্লাহর হাবিব বললেন এত কথা বলো না তোমার আসল অস্তিত্ব আমাকে দেখাও আমি দেখতে চাই শুভ হা তো রসুল বললে জিবরাইল দেখাইতে বাধ্য কি বাধ্য না বলেন তো আপনারা জিব্রাইল নবীর চোখ বন্ধ করেন আল্লাহর হাবিব চোখ বন্ধ করলেন এবার জিব্রাইল কিছুক্ষণ পর বললেন আল্লাহর হাবিব চোখ খুললেন খুললেন জিব্রাইল বলে নবীজি দেখেছেন বলে আমি কিছুই দেখিনি কিছুই বলে এতটুকুন দেখেছি আকাশটা আলোকোজ্জ্বল ছিল এখন অন্ধকার হয়ে গেছে বলে এটাই তো আসলটা বুঝলাম না বলে আমার দেহে ছয়শ পাখা আছে এর মধ্যে একটা ছড়িয়ে দিয়েছি তো পুরো আসমানটা ঢেকে ফেলে দিয়েছি এক আর যার আছে এমন বড় 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 ওই ব্যক্তিটা কত ডানায় দেহের মধ্যে ডানা এই জিব্রাইল ফিরিস্তা আপনাকে জান্নাতে সালাম দেবে সুভানলা বলেন বুঝতেছেন না আপনার এই জিব্রাইলের তুলনায় আপনার আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে বলেন তো অথচ এই জিবরাইল ফিরিস্তা আপনাকে সালাম দিবে একদিন জিবরাইল বলে আল্লাহ আমি জান্নাত দেখব আশ্রফ আলী থানবির লিখিত একটা কিতাব কিতাবের নাম আল বলে আল্লাহ আমি জান্নাত দেখব বলে কেন জান্নাতের আয়াতগুলো নিয়ে যখন আমি নবীদের কাছে নাজিল করি তখন আমার মনে চায় যদি জান্নাতটা আমি একদিন প্রাণ ভরে দেখতে পারতাম তো আল্লাহ বলে জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবা না বলে কেন বলে সেই ক্ষমতা তোমার নাই সুবহানাল্লাহ তো জিবরাইল বলে আল্লাহ আমি জান্নাত দেখতে না ফলে ছোট ছোট আদম সন্তান দেখবে কেমনে যে জিবরাইলের এক দানা ভিতে ভিতে ছড়াতে পারে না ওই জিবরাইলের তুলনায় আপনারা আমার অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে নাকি ওই জিবরাইলকে আল্লাহ বলে তুমি দেখতে পারবে না বলে আল্লাহ আমি দেখতে না পারলে ছোট আদম সন্তান দেখবে কি করে আল্লাহ তালা বলল তারা দেখতে পারবে কিন্তু তুমি পারবে না বলে আল্লাহ আপনি অনুমতি দেন আমি পারব চেষ্টা করি বারবার বলবার পরে আল্লাহ বলল কোন জান্নাত দেখবা বলে আল্লাহ কোনটা দেখব বলে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস ছোট জান্নাত জান্নাতুল নাইম কোনটা দেখবা বলে আল্লাহ ছোটটাই দেখি কয় দেখো জিব্রাইলের দেহের মধ্যে কয়শো পাখা আছে ছয়শো পাখা দিয়া ছোট জান্নাতুল নাইমের মধ্যে একটা উড়াল দিছে এক উড়ালে সত্তর বছর পর্যন্ত শুধু উঠতেই থাকলে আরে হাদিসের মধ্যে এসেছে সত্তর হাজার বছর পর্যন্ত শুধু উঠতেই থাকলেন সত্তর হাজার বছর উড়বার পরে জিবাইল বসে পড়ছে প্রতিটা গোড়া দিয়ে হয়ে গেছে পশমের বের আল্লাহ বলে বসলি কেন তুই না জান্নাত দেখবি চল বলে আল্লাহ মাফ করেন না পারবো না পারব না বলে আমি তো তোরা আগেই বলছি পারবি না বলে আল্লাহ আপনি যে বলছেন পারবো না তখনই বিশ্বাস হয়ে গেছিল তো তখন বিশ্বাস হইলে এখন দেখার ইচ্ছা করলি কেন

ইব্রাহিম পায় বলে হা বিশ্বাস করি তো দেখতে চাও কেন বলে আল্লাহ এই জন্য দেখতে চাই দেখলে বাড়বে মধ্যে প্রশান্তি তৈরি হবে বলেন আল্লাহ ইমান যাও যাও চারটা পাখি ধরো চারটা পাখিকে লালন পালন করো পোষ মানাও এমন ভাবে চারটা পাখিকে লালন পালন করো বা পোষ মানাই বা ডাকলে যেন ওইরা তোমার কাছে চলে আসে এবার পয়গম্বর চারটা পাখি নিলেন একটা কবুতর একটা কাক একটা ময়ূর একটা মোরগ আদর করে যত্ন করে চারটা পাখিকে তৈরি করেছে এখন ডাক চলে যদি বলে কবুতর আয় দৌড়াইয়া চলে আসে যদি বলে ময়ূর আয় দৌড়াইয়া চলে আসে কাক আয় দৌড়াইয়া চলে আসে এমন পুষ মানাইবার পরে হিম পয়গম্বর বলে আল্লাহ বানাইলাম এখন ডাকলে চলে আসে আল্লাহ তালা বলে ইব্রাহিম চারটা পাখিরে জবাই দিয়া দাও আল্লাহ কেন বলে যা বললাম তাই করো জবাই দিয়া দিল আল্লাহ তালা বলে চারটা প্রাণীকে এইবার একেবারে ভুনা করো কিমা বানাও পাটার মধ্যে বাটিয়া ফেল ইব্রাহিম পায়গম্বর একবারে ভুনা করে ফেললেন চারটা পাখির গোস্ত একসাথে মিক্স করে ফেললেন আল্লাহ তালা বলে ইব্রাহিম চারটা পাখির গোস্ত একসাথে তুমি মিক্স করছো বলে হ এইবার কবুতরের গোস্তু আলাদা করো মুরগির গোস্তু আলাদা করো বলে আল্লাহ আমি কেমনে আলাদা করব করবো শব্দ আল্লাহ বলে পারব না বলে না 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 আমি শুধু দুনিয়ার কেউ পারবে আল্লাহ কেমনে পারব চারটা গোস্ত এমন ভাবে পাটার মধ্যে দিয়ে পিসেছি এমন ভাবে কিনা কিমা বানাইছি বর্তা বানাইছি ও আল্লাহ কোনটা মুরগির গোস্ত কোনটা কাকের গোস্ত কোনটা ময়ূরের গোস্ত আমি বলতে পারবো না আল্লাহ বলে তাই নাকি বলে হা যাও যাও বড় বড় চারটা পাহাড়ে চারটা চূড়ার মধ্যে বন্টন করিয়া চার ভাগ করিয়া রাখিয়া দাও ইব্রাহিম পায়গাম্বার কোস্ত চার পাহারে চূড়ার মধ্যে ছোট্ট ছোট্ট করিয়া ছোট্ট ছোট্ট চার ভাগ করিয়া রেখে দিল। আল্লাহ তালা বলে ইব্রাহিম এবার দূরে যাও ময়দানে যাও ইব্রাহিম পায়গাম্বর দূরে চলে গেল ও ইব্রাহিম এইবার তোমার পাখিদের নাম দুনিয়া দুনিয়া ডাকো ইব্রাহিম পায়গাম্বর বলে আল্লাহ ডাকলে কি হবে ইব্রাহিম ডাক দিয়া ডাক ডাকতে দেরি হবে ওরে ওরে তোমার কাছে আসতে বিন্দু পরিমাণ দেরি করবে না আল্লাহু আকবার ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে ও কাকা আয় মোরগ আয় আয় ও কবুতর আয় আয় ও কবুতর আয় আয় দিতে দেরি উরে উরে আসতে দেরি করল না আল্লাহ আল্লাহ মহায় আল্লাহ আল্লাহ সে মহাইয়া এলাহি मुझसे मुझको दूर कर ताके ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत तो दो जब से यार करो आ रूहे मैं तुझे देखा अल्लाह इब्राहिम पैगम्बर विश्वास करो बार पर बर पुरो देखते चैसे ইমানটা বাড়াবার জন্য অন্তরে প্রশান্তি লাভ করবার জন্য আল্লাহ আমার আগেই বিশ্বাস হয়েছে জান্নাত দেখতে পারবো না এরপর সত্তর হাজার বছর পর্যন্ত উরে উড়ে খায়েসটা মিটাইলাম আল্লাহ তোমার কসম করে বলি আদম সন্তানের দাম তোমার দরবার এত বেশি একটা আদনা আদন আদম সন্তানের পায়ের দুলার পরিমাণ দাম আমার জিব্রাইলের নাই আল্লাহ আকবার বলে آتنا فی دار دنیا ن حسان آتنا فی دار نہ حسن یا غیازل مستغی نہ دینا لفت خارا بالعلوم والغینا ہر غوری نین تو تئارو ہے جو نہ منگے اس سے تو ویزا ہے এই জিবরাঈল ফেরেস্তা জান্নাতে যখন আপনি যাবেন আপনাকে সালাম দিয়ে বলবে স্যার আপনি কেমন আছেন সুবহানাল্লাহ বলে এই জন্য আমি আপনাদেরকে বলবো দৈনিক 40 জন মানুষকে সালাম দেওয়া যাবে কি যাবে না বলেন তো রসুল বলেন যদি আমলটা করো আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দিবে সুবহানাল্লাহ বলে প্রিয় উপস্থিতি অসংখ্য আয়াত আছে আপনারা জানেন এই আয়াত থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলবাদ করেছি রসুল্লাহ সাল্লামের হাদিস শরীফের থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলবাদ করেছি আল্লাহ পাক তো এর অনুকূলে অল্প সময় আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দান করে আপনাদের কষ্ট হবে না তো শুনতে দৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে আল্লাহর সহকারে বসার তৌফিক দান করে সকলে বলি আমিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা ঠিক কিনা জোরে বলেন এই জন্য বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাসাল্লাম বলেন হই রুমাংতা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরান শিক্ষা করেন এবং কোরান শিক্ষা দেন সুবহানল্লাহ বোল্হ কোরান মানবতা শিখায় সৌহার্থপূর্ণ সম্পর্ক শিখায় ঋদ্ধতা শিখায় ভালোবাসা শিখায় কোরান ইনসাফ প্রতিষ্ঠা শিখায় ঠিক কিনা জোরে বলেন যে ব্যক্তি কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হয়েছে অন্যের মাথায় বাড়ি দেয় না জোর জুলুম করে না অন্যায় আর অবিচার করে না মানুষের সম্পদ অন্যায়ভাবে জোর করে দখল করে না আল্লাহর কসম করে বলি কোরআন শিখনেওয়ালা যদি পাঁচ হাজার টাকা অবেতন পায় তার মা বাবা কখনো না খেয়ে থাকে না ঠিক কিনা বলে করিম সাল্লি সাল্লাম বলেন যখন একজন মানুষ কোরআনে হাফেজ হয়ে যায় তার দাম এতটাই বেড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমীর হাসুরের ময়দানে তাকে বলবে এমন দশজনকে খুঁজে খুঁজে তুমি জান্নাতে নিয়ে যাইতে পারবো যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সুবহান বলে আর ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ এমন নূরের মুকুট পরায়া দিবে যা দেখে হাসর আফসুস আফসোস করবে এরা কারা এরা কাদের পিতা মাতা এই জন্য এত সম্মান দিয়েছে কি আমল তারা করেছে সুবহান বলে এই জন্য যদি আপনি সন্তানকে করণের শিক্ষায় শিক্ষিত করেন দুনিয়া তো সফল পরকাল ও সফল ঠিক কিনা বলে উসুদুল বজদুবিতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন এক মা বয়ান শুনতেছে এক বক্তা এক আলেম বয়ান করতেছে যদি কোনো সন্তান হাফেজ হয় তার মা বাবাকে আল্লাহ তালা ময়দানে এমন মুকুট পড়াবে যা মানুষ দেখে আফসোস করবে আহারে এরা কারা এদের সন্তান কি এমন আমল করেছে যার কারণে এদের পিতা মাতার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পড়াইছে সুবাহ আল্লাহ বলে আর মা শুনতেছেন কোনো ব্যক্তি যদি হাফেজ হয় আলেমা হয় সে তো জান্নাতে যাবেই আল্লাহ তালা এমন পারমিশন দিবে যাও এমন দশজনকে নিয়ে জান্নাতে যাও যাদের ব্যাপারে জাহান্নাম হয়ে হয়েছে এই কথা শুনবার পরে ওই মহিলা